মৌলভীবাজারের কুলাউড়ায় স্থানীয়দের হাতে আটক 17 জনের মধ্যে একজন চিকিৎসক ও চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে পাশ দুই প্রকৌশলী আছেন বলে জানিয়েছেন সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। সিটিটিসি প্রধান আরও জানান, আটক জঙ্গিদের দেয়া তথ্য অনুযায়ী আগামীকাল আবারও অভিযান শুরু হবে। এর আগে কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মহিবুল ইসলাম আজাদ গণমাধ্যমকে জানান, সকাল 10টার দিকে আসকরাবাদ সিএনজি স্ট্যান্ড থেকে 17 জনের ওই দলটি মৌলভীবাজার সদরের দিকে যেতে চাইছিল। তাদের কথাবার্তায় অসঙ্গতিতে অটোরিকশা চালকদের সন্দেহ হয়। এ সময় এলাকাবাসীকে নিয়ে তারা ওই দলটিকে আটক করে। গত শনিবার সিটিটিসির একটি ইউনিট অভিযান চালিয়ে চিকিৎসক সোহেল তানজিমের স্ত্রী সহ 10 জনকে আটক করে। নির্মূলভাবে মুক্ত করা হয় আমাদের এলাকায় এইরকম কোনো কিছু ছিল না। বর্তমানে জঙ্গি আমাদের এখানে আস্তানা করেছে। জঙ্গি কোনোদিন আসিল না, আর যাতে জঙ্গি ধরা পড়ছে, জঙ্গি যাতে ভবিষ্যতে আর দেখতাম না, আমরা যাতে নির্ভন হইতো। আমরা যা যেটুকু জানতে পেরেছি এর মধ্যে একজন ডাক্তার আছে, দুইজন চাইনিজ চায়নার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ইঞ্জিনিয়ার আছে, বাট তারা একদিনে ঘর ছেড়ে আসে নাই। এরকম উচ্চ শিক্ষিত লোক তারা একদিনে ঘর ছেড়ে আসে নাই। তাদেরকে জিজ্ঞাসাবাদ একটি সময় সাপেক্ষ বিষয়, আমাদের এক্সপার্টাইজ এবং দীর্ঘ তাদের সাথে ওইভাবে ইন্টারগেশনের জন্য সময় নিয়ে আমরা তাদের নতুন আস্তানা আশা করি আজকে রাতের মধ্যে আমরা বের করতে পারবো। তারা যেটুকু তথ্য দিয়েছে সেটা আমরা যাচাই বাছাই করে আগামীকাল সকালে আমরা সেই আস্তানায় অভিযান পরিচালনার জন্য যাব। সিটিটিসি প্রধান আরও জানান, আটক জঙ্গিদের দেয়া তথ্য অনুযায়ী আগামীকাল আবারও অভিযান শুরু হবে। এর আগে কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মহিবুল ইসলাম আজাদ গণমাধ্যমকে জানান, সকাল 10টার দিকে আসকরাবাদ সিএনজি স্ট্যান্ড থেকে 17 জনের ওই দলটি মৌলভীবাজার সদরের দিকে যেতে চাইছিল। তাদের কথাবার্তায় অসঙ্গতিতে অটোরিকশা চালকদের সন্দেহ হয়। এ সময় এলাকাবাসীকে নিয়ে তারা ওই দলটিকে আটক করে। গত শনিবার সিটিটিসির একটি ইউনিট অভিযান চালিয়ে চিকিৎসক সোহেল তানজিমের স্ত্রী সহ 10 জনকে আটক করে। তোমরা তোমার পরিচয় দেওয়া লাগবে, আমার তো সুন্দর লাগে তোমরা মানে জঙ্গি লাগে। ইউনিয়নের ডুকিয়ার ইউনিয়নের মেম্বার ডে আর গ্রাম পুলিশটা এরা সমিতি। আসলে আমরা এলাকার মানুষরা খুব আতঙ্কের মাঝে আছি। এই জঙ্গিবাদ যেভাবে নির্মূলভাবে মুক্ত করা হয় আমাদের এলাকায় এইরকম কোনো কিছু ছিল না। বর্তমানে জঙ্গি আমাদের এখানে আস্তানা করেছে। জঙ্গি কোনোদিন আসিল না, আর যাতে জঙ্গি ধরা পড়ছে, জঙ্গি যাতে ভবিষ্যতে আর দেখতাম না, আমরা যাতে নির্ভন হইতো। আমরা যা যেটুকু জানতে পেরেছি এর মধ্যে একজন ডাক্তার আছে, দুইজন চাইনিজ চায়নার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ইঞ্জিনিয়ার আছে, বাট তারা একদিনে ঘর ছেড়ে আসে নাই। এরকম উচ্চ শিক্ষিত লোক তারা একদিনে ঘর ছেড়ে আসে নাই। তাদেরকে জিজ্ঞাসাবাদ একটি সময় সাপেক্ষ বিষয়, আমাদের এক্সপার্টাইজ এবং দীর্ঘ তাদের সাথে ওইভাবে ইন্টারগেশনের জন্য সময় নিয়ে আমরা তাদের নতুন আস্তানা আশা করি আজকে রাতের মধ্যে আমরা বের করতে পারবো। তারা যেটুকু তথ্য দিয়েছে সেটা আমরা যাচাই বাছাই করে আগামীকাল সকালে আমরা সেই আস্তানায় অভিযান পরিচালনার জন্য যাব।